হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের সকলকে নতুন একটি পর্বে অনেক অনেক স্বাগত। দেখো কি দেখাচ্ছি তোমাকে, দেখিয়েছিলাম আমাদের ঘরের সামনে ধানগুলো ছিল, ধানগুলো কাটা হয়ে গিয়েছিল। দেখো আমাদের বাড়ির সামনের পরিবেশটা এবং তার সাথে সাথে এখন কি লাগিয়েছি সেটা দেখাচ্ছি। দেখো যে সর্ষে গাছ লাগিয়েছি, দেখো সর্ষে গাছটা কত সুন্দর বেরিয়েছে। আলু লাগাবো ভেবেছিলাম এবছর, কিন্তু এবছর আলু লাগানো হয়নি, কারণ তোমরা সকলেই জানো দাদার বিয়ে ঘর, অনেক কাজ, মাঠে আলু লাগানো হবে, এগুলো হচ্ছে বাড়ির সামনে। দেখো সর্ষে গাছ খুব সুন্দর বেরিয়েছে, এবং তোমরা জানো তেলের দাম কত, তার জন্য এবছর সর্ষায় লাগানো হয়েছে, কারণ তেলও তো ভালো, তেল খাওয়া হবে, এবং সর্ষা বান্না ক্ষেত্রেও লাগে, সর্ষা আমাদের প্রচুর পরিমাণে দরকার হয়, তাই সর্ষায় লাগানো হয়েছে। দেখো গাছগুলো কত সুন্দর বেরিয়েছে, এটা হচ্ছে কিছুদিন আগে লাগিয়েছি, 8-10 দিনের মতন গাছগুলো হয়েছে। তোমাদেরকে আবার যখন বড় হবে তখন আবার দেখাবো। দেখো বাড়ির পরিবেশটা কেমন লাগছে, কিছুদিন পর আবার সবুজে ভরে উঠবে আমাদের চারপাশ। বন্ধুরা এটা আমাদের সেই পাকার বাড়িটা, তোমাকে দেখিয়েছিলাম যে অপুর শান্তিনী। দেখো পাকা বাড়িটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ওখানেই বিয়ে বাড়ির যে রিসেপশন আছে সব কিছু হবে। আর দেখো তার পাশে যে জমিগুলো, কত সুন্দর সর্ষা গাছগুলো বেরিয়েছে, কিছুদিন পরে চারদিকে সবুজে ভরে উঠবে। এবং সর্ষে আমরা শাক হিসেবে ব্যবহার করি, এবং সর্ষে দানা আমরা মাছের ঝাল বা যে কোনো ঝাল তরকারিতে আমাদের লাগে, এবং সর্ষে থেকে তেল তৈরি হয় এটাও আমরা জানি। তা বিভিন্ন কাজেই আমাদের সর্ষা লাগে, এবং সর্ষে ডাঁটাগুলো জ্বালানি হিসেবে আমরা ব্যবহারও করি। আর দেখো ওই পাশে সেই বাগানের সামনে যে ধান বিলটা, ওটা ধান কাটা হচ্ছে, ওই ধানগুলো একটু দেরিতে লাগানো হয়েছিল, ওই জন্য এখন কাটা হচ্ছে। বন্ধুরা তোমরা কে কে সর্ষে ক্ষেত দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার কিছুদিন পরে যখন সর্ষে গাছগুলো বড় হবে তখন তোমরা বুঝতে পারবে ঠিক কীরকম। ঠিক আছে, আমাদের গ্রাম বাংলার পরিবেশ কেমন লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।